গুড ইভিনিং, তোমরা নিশ্চয়ই সবাই ভালো আছো, আমিও ভালো আছি। আমি ভালো আছি মানে আমি ঠিকই আছি, শুধু মাঝে মাঝে আমার এই নাকের এই জায়গাটা থেকে না ভীষণ জ্বালা জ্বালা করছে, মেবি গরম আর ঠান্ডার জন্য এটা হচ্ছে। যাই হোক, তোমাদের যদি কারোর কোনো রেমেডি জানা থাকে আমাকে নিশ্চয়ই জানিও। তো আজকে আমার একটা ছোট্ট একটা এক্সপিরিয়েন্স তোমাদের সঙ্গে আমি আজকে শেয়ার করছি, সেটা হচ্ছে যে আমি আজকে এখানে রয়েছি, মানে বেঁচে এখানে যে বসে তোমাদের সঙ্গে গল্প আগের দিন গল্প করছি, সেটা কিন্তু আমার এক নাইজেরিয়ান ফ্রেন্ডের দেয়া জীবন। তো সেইটা নিয়ে আজকের ছোট্ট গল্পটা, যেমনি তোমাদের আগের দিন বললাম যে আফ্রিকার যে মেয়েটা গল্পটা বলেছিলাম কাজের মেয়েটা, সেরকমই আফ্রিকার একজন দেয়া জীবন যার জন্য আমি আজকে এখানে বসে আছি। তা গল্পের সূত্রপাতটা হচ্ছে এইরকম, সেটা হচ্ছে যে যখন নাইজেরিয়ায় আমরা থাকতাম তো তখন কিন্তু মানে কোনো ভেজিটেবল পাওয়া যেত না। ইনফ্যাক্ট আমরা অনেক মানে ইন্টিরিয়ারে থাকতাম, নাইজেরিয়া ডেল্টা বলে একটা জায়গা, সেখানে কোনো ইন্ডিয়ান তো ছিলই না, অনেক দূরে একজন ইন্ডিয়ান ছিল ভদ্রমহিলা, সে আমাকে বলেছিল যে সমস্ত কিছু স্নান টান তুমি যদি করো কোনো সময় তাহলে তুমি কী বলে গরম জলে স্নান করবে। তো সেটা আমি ওর কথা শুনে আমি ফলো করতাম। আর যেটা হয় যে পুরো আফ্রিকাতে, পুরো আফ্রিকা বলতে পারবো না, যেমনি তানজানিয়াতেও এটা ফলো করতাম, নাইজেরিয়াতেও এটা ফলো করতাম, সেটা হচ্ছে যে আমরা যে রেগুলারে জামা কাপড় পরি সেই জামা কাপড়টা কিন্তু সবসময় একটা আয়রন করে পরতে হয়, মানে ওখানে কোনোভাবেই আয়রন ছাড়া জামা কাপড় পরা যাবে না। যারা আমার এই ভিডিওটা দেখছো তারা এটা ফলো করো, কারণ হচ্ছে ওখানে একটা একটা ফ্লাইস আছে, যে ফ্লাইসটা তোমার কাপড়ের মধ্যে ডিম দেয়, এবং তুমি যদি জামাটা পরে থাকো তাহলে ওই ডিমটা তোমার স্কিনের মধ্যে ঢুকিয়ে যাবে এবং ওটা একটা খুব মানে ফোড়া মতো হয়ে যাবে, জ্বর হবে, খুব পেনফুল এই ব্যাপারটা। সেই জন্যে রেগুলার বেসিস জামা কাপড়টা তোমাকে আয়রন করেই পরতে হবে, এই হচ্ছে কথা। তো যাই হোক, আজকে যে গল্পটা সেটা শুরু করা যাক। তো আজকের গল্পটা এরকম, সেটা হচ্ছে যে নাইজেরিয়ায় আমরা যখন গেছি তোমাদের বলতাম মানে শুধু গাজর ক্যাপসিকাম টমেটো পেঁয়াজ এই পাঁচ ডাল, ঠিক আছে। এবার তুমি কত এই সবগুলি খাবে বলো তো, কত এই সবগুলি খাবে? এবার অনেক জায়গায় অনেক জিনিস আছে, অনেক মানুষ জানে না সেটা খেতে, আমার ক্ষেত্রে সেটা হয়েছিল। যাই হোক, এবার কি হয়েছে নাইজেরিয়ায় আমার হয়েছে, মানে নাইজেরিয়াতে একদিন আমরা একজন দাদা ছিল শাহাদা আর শান্তনু, আমরা সব মিলে গিয়ে প্রচুর গাছে না মোচা হয়েছিল, কলা মোচা হয়েছিল, সব পেরে পেরে আমরা সব মানে ঘুরে ঘুরে যত কম্পাউন্ড ঘুরে ঘুরে সব মোচা টোচা আমরা পেরেছি। এবার মোচা নিয়ে এসে সব সবাইকে যারা যারা রাঁধতে জানে তাদেরকে দেওয়া হচ্ছে। সাউথ ইন্ডিয়ান পিপুলরা জানে কি ওরা একটু পকোড়া টাইপের করে, আমরা তো মোচা ভালোই রান্না করতে জানি। এবার অন্য স্টেটের লোকেরা মোচাটা এত ভালোভাবে কি রান্না করতে জানে না, এই হচ্ছে কথা। সাউথের লোকেরা জানে আর আমাদের ওয়েস্ট বেঙ্গলের দো লোকেরা জানে, মানে এই মাঝখানে ইউপি এমপি রাজস্থান এরা সেইভাবে মোচাটা ওরা করতে জানে না। তো যাই হোক, মোচা কিনে নিয়ে এসেছি, মোচা আর কি পেরে নিয়ে এসেছি, পেরে নিয়ে এসে মোচা টোচাতে ছাড়িয়ে টাড়িয়ে সুন্দর মোচা রান্না করা হয়েছে। এবার মোচা খেয়েছি, একবার খেয়েছি, দুবার খেয়েছি, খুব ভালো লাগছে খাচ্ছি। এবার খেয়ে খেয়ে আমার খুব বমি হচ্ছে, হ্যাঁ বমি হয়েছে, বমি হচ্ছে, আমি ভাবছি অ্যালার্জি, আমার বোধহয় অ্যালার্জি হয়েছে। তখন আমি জানতাম না যে আমি এতটা অ্যালার্জি প্রবণ। তো খাওয়ার পর রাত্রিবেলা অ্যালার্জি হচ্ছে দেখে একটা ডোম প্যান খাওয়া হয়েছে। এবার ডোম প্যান খেয়েছি, খেয়ে তোমার ঘুমিয়ে পড়েছি। সকালবেলা আবার প্রচণ্ড বমি হতে শুরু করেছে। এবার শান্তনু চলে গেছে প্ল্যান্টে, সকালবেলা শান্তনু প্ল্যান্টে চলে গেছে, ওর প্ল্যান্ট মিনিমাম 20-22 কিলোমিটার দূরে ছিল, ও প্ল্যান্টে চলে গেছে, বাড়িতে নিষ্ঠা আর আমি আছি। এবার বমি হচ্ছে, পাশে আমার একটা বন্ধু ছিল। এবার বমি হচ্ছে, এত বমি হচ্ছে, বমি কমছেই না।
হ্যাঁ, এবার ডোম প্যান আবার সকালবেলা আমি আবার রিপিট করেছি। এবার সকালবেলা যখন আমি রিপিট করেছি ডোম প্যান, তখন না আমি না কিরকম একটা কোলাপস করছি, আমি নিজে মনে হচ্ছে যে আমার শরীরটা খারাপ লাগছে, কিরম হচ্ছে। এবার কি করে ক্যাম্প ক্লিন, মানে আমাদের ওখানে ক্যাম্পে একটা ক্যাম্প ক্লিনিক ছিল, সেখানে কি করে যাব বুঝতেই পারছি না। এবার আমার পাশে একজন নাইজেরিয়ান নেভার ছিল, মানে ওর সঙ্গে মানে আমার কথাবার্তা এই সমস্ত ছিল। এবার আমি আমার মেয়েকে কোনো রকমে আমার বন্ধুর বাড়িতে দিয়েছি। এবার আমাকে ও বিশ্বাস করবে না, মানে ওকে আমি বললাম আই এম নট ফিলিং ওয়েল, ও সঙ্গে সঙ্গে ওর হাজবেন্ড গাড়ি নিয়ে কোথাও একটা বেরোচ্ছিল বোধ হয়, হ্যাঁ গাড়ি নিয়ে কোথাও বেরোচ্ছিল, সে আমাকে সঙ্গে সঙ্গে মানে ইমিডিয়েট আমাকে ক্যাম্প ক্লিনিকে নিয়ে গেল। ক্যাম্প ক্লিনিকে নিয়ে যাওয়ার পর তখন তো আমার যাচ্ছে তাই অবস্থা, মানে এত অ্যালার্জি হয়ে গেছে আমার, আমার আবার অ্যালার্জি হলে না পেট টেট খারাপ হয়ে যায়, কিন্তু সেই অ্যালার্জিটা আমার সাংঘাতিকভাবে হয়েছিল। মানে অ্যালার্জি হয়ে যাওয়ার পরে মানে আমার হাত পাগুলো পুরো বেঁকে যাচ্ছিলো জানো তো, মানে পাগুলো বেঁকে যাচ্ছিলো যাচ্ছিলো। এবার আমি তখন একজন ইউক্রেনিয়ান নার্স ছিল ওখানে, ওখানে একদমই খুবই সামান্য ফেসিলিটি, তো ইউক্রেনিয়ান নার্সটা আমাকে জিজ্ঞেস করলো তুমি কী খেয়েছো, কী ওষুধ খেয়েছো, তো আমি ওকে বললাম যে আমার এরকম হিক হয়েছিলো, তারপরে আমার বমি হচ্ছিলো, তো আমি ডোম প্যান খেয়েছিলাম। তো যাই হোক, ওই ইউক্রেনিয়ান নার্সটা আমাকে একটা ইঞ্জেকশন দিল, সেই ইঞ্জেকশনটা দেওয়ার পর তখন আমি মানে তখন আমি ঠিক হলাম আর কি। মানে তার আগে আমার হাত পাগুলো সমস্ত বেঁকে বেঁকে যাচ্ছিল, মানে এরকম বেঁকে যাচ্ছিলো। তো আজকে যে তোমাদের এই কারণেই বলা এই কথাটা, যেরকম আফ্রিকাতে এই একটা এক্সপিরিয়েন্স হয়েছিল আমার লাইফে, যে ও যদি আমাকে না নিয়ে যেত, আমি যদি বাড়িতেই থাকতাম, কারণ আশেপাশে কেউ নেই, কেউ নেই নিয়ে যাওয়ার, ও আমাকে নিয়ে গেল বলেই কিন্তু আমাকে আমি আজকে বেঁচে ফিরলাম, কারণ আমি কোলাপস হয়ে গেছিলাম। কারণ আমার হাজবেন্ড অনেক পরে, মানে আমি আমাকে ক্যাম্প ক্লিনিক নিয়ে যাওয়ার পরে ফোন টোন করা হচ্ছে, অনেক পরে আমার হাজবেন্ড এসে পৌঁছেছে। আজকে যে আমি বসে তোমাদের সঙ্গে কথা বলছি, সেটাও কিন্তু একজন আফ্রিকান লেডির দেয়া প্রাণ, মানে ও যদি আমাকে না নিয়ে যেত তাহলে আমি হয়তো আজকে এখানে বসে কথা বলতে পারতাম না, বা আমার যে কোনো কিছু হয়ে যেতে পারতো। সেরকম যে সবসময় যে তোমরা অনেকেই আমরা অনেক কিছু দেখে জাজ করি, অনেকেই বলে নাইজেরিয়ানরা খুব খারাপ, কিন্তু সব নাইজেরিয়ানরা কিন্তু খারাপ না, কেউ কেউ ভালো আছে। আমাদের আমাদের ইন্ডিয়াতেও যেমনি খারাপ লোক ভালো লোক আছে, সব জায়গায় যেমনি খারাপ লোক ভালো লোক আছে, সেরকমই সব জায়গায় কিন্তু খারাপও লোকও আছে ভালো লোকও আছে। সেই জন্য কোনো দিন মানে কারোর কথা শুনে এরকম জাজ করবে না। আজকে আমি তোমাদের এই কথাটা তোমাদের এই জন্যেই বললাম যে আগের দিন তোমাদের আফ্রিকার ওই আমার কাজের মেয়ের সম্বন্ধে একটা গল্প তোমাদের বলেছিলাম, তোমাদের সেটা শুনে মনে হয়েছে যে সব আফ্রিকানরা খারাপ না, সব আফ্রিকানরা কিন্তু খারাপ না, তাদের মধ্যে ভালো লোকও প্রচুর আছে। তো আজকে গল্পটা একটু ছোট্টই করলাম, কারণ আজকে ভীষণ আমার একটু কাজ আছে, একটু বেরোবো, তো আজকে এখানেই ভিডিওটা রাখছি, পরের দিন আরও একটা নতুন ভিডিও তোমাদের সামনে নিয়ে আসব। আর অবশ্যই যারা যারা ব্লগকে সাবস্ক্রাইব করোনি সাবস্ক্রাইব করো। আমি এখানে এক জায়গায় গেছিলাম, মানে শিব মন্দিরে, তো শিব মন্দিরে তো তোমাদের বাইরে থেকে মানে ভেতরে গিয়ে ছবি তুলতে দেয় না, মানে শিব মন্দিরে তো বাইরে থেকে যে দেখিয়েছিলাম, বাইরে থেকে যা করে দেখেছিলাম সেইটাই তোমাদের একটু এক্সপিরিয়েন্সটা তোমাদের সঙ্গে শেয়ার করব। আর এখানে এখন খুব বৃষ্টি টিষ্টি হচ্ছে, কিন্তু ওমানে সেইভাবে বৃষ্টি মানে মাসকাটে সেইভাবে বৃষ্টি হচ্ছে না, ওমানে বিভিন্ন জায়গায় খুবই বৃষ্টি হচ্ছে, কিন্তু আমরা সবাই এমনি ঠিকই আছি, ভালোই আছি। তো আজকের মতো গুড নাইট, আজকে এখানেই ব্লগটা শেষ করছি। যারা যারা এখনও সাবস্ক্রাইব করে দাও নি, ফটাফট কিন্তু ব্লগ সাবস্ক্রাইব করে দাও। ওকে, টাটা।